সো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকনো বাংলা এবং আমি পলাশ চৌধুরী। সো বন্ধুরা, আজকে প্রথমে রিকোয়েস্ট করে নিচ্ছি যে বন্ধুরা এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ করবেন না। এই ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে, আজকে খুবই স্পেশাল একটি ট্রিক বলতে যাচ্ছি। তো বন্ধুরা দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। সো বন্ধুরা কিছু আর না বলে তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আজকে যে ট্রিকটির কথা বলছি সেটা ইউজ করতে হলে আপনাদের লাগবে একটি অ্যাপস। তো সেই অ্যাপসটি পেয়ে যাবেন আপনারা যে ভিডিও দেখছেন তার টাইটেল বারে ক্লিক করে। একটু নিচে গিয়ে দেখতে পারবেন, এখানে একটু নিচে যাবেন, গিয়ে দেখবেন এখানে এই জায়গাতে, ঠিক এই জায়গাতে একটা অ্যাপিং দেওয়া থাকবে। তো আপনারা সেখানে ক্লিক করে রিডাইরেক্ট হয়ে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোর থেকে এই অ্যাপটিকে ইনস্টল করেন, অথবা আপনারা ডাইরেক্ট প্লে স্টোরে গিয়ে এটা ডাউনলোড করতে পারেন। তো প্লে স্টোরে গিয়ে অবশ্যই চার্জ দেবেন, ডিজাইনার টুলস লিখে চার্জ দেবেন এবং অ্যাপসটি চলে আসবে, সেটিকে আপনার ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর সিম্পলি এটাকে ওপেন করবেন, এখানে যে ওপেন বাটনটি দেখছেন এটাতে ক্লিক করবেন এবং সিম্পলি অ্যাপটিকে ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, তো সেগুলো আমরা কিছু দেখছি না এখন, সেগুলো আপনারা নিজেই দেখে দেবেন। তো আমি এটা সিম্পলি যেটা মেইনলিভাবে আমি ভিডিওটি তুলে ধরতে চাইছি সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন এখানে মোকআপ যে এটা আছে না, এটার কথা বলতে চাচ্ছি। তো বন্ধুরা প্রথমেই আপনারা এটাকে উপর যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা পারমিশন বাটন আছে একটা, তো এটা সিম্পলি দিয়ে ওপেন করে দেবেন। করে দিয়ে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাও পারমিশনস চাইছে, তো আপনারা সিম্পলি এখানে এই বাটনটা ক্লিক করে এটাকে পারমিশন দিয়ে দেবেন। তো আমি পারমিশন দিয়ে দিলাম, সিম্পলি এখানে এটা ব্যাক করে নেবো আমি। তো ব্যাক করার পরে আমি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এই জায়গাতে আমি ক্লিক করব, ক্লিক করে আমার গ্যালারি থেকে যে কোনো এখানে সিলেক্ট করব। তো বন্ধুরা দেখে নিন, আমি যে কোনো একটি ফটো এখানে সিলেক্ট করে নিচ্ছি, তো ধরেন এটা আমি সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা দেখেছেন আমি এখানে এই ফটোটা আমি সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে এই যে দেখতে পাচ্ছেন এটা 10% দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে 10% দেওয়া আছে, এটাকে আমি সিম্পলি 90% করে দেব। তো এখানে এটাকে আমি করে দিলাম 90%। তো এখন দেখুন এটা কি হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার যে গ্যালারির যে ওয়ালপেপার ছিল এটার এই সাইডটাতে দেখতে পাচ্ছেন এই ফটোটা এসে গেছে। তো আমি এখানে আরও অনেক কিছুতে দেখাচ্ছি, তো সিম্পলি আমি চলে যাব যে কোনো একটা অ্যাপসে ঢুকে যাব। তো ধরে নিন আমি এখানে এমএক্স প্লেয়ারে ঢুকে গেলাম, তো এমএক্স প্লেয়ারে সিম্পলি ক্লিক করে আমি ঢুকে গেলাম। তো দেখতে পাচ্ছেন এমএক্স প্লেয়ারের পিছিয়ে আমার এই ওয়ালপেপারটা লেগে গেছে, সে এই ইমেজটা আমার এমএক্স প্লেয়ারের ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। তো আপনারা এখানে যে কোনো ইমেজ এখানে ইউজ করতে পারবেন এবং এটা যে কোনো জায়গাতে গিয়ে এরকম দেখতে পারবেন। তো হোয়াটসঅ্যাপে গেলেও দেখতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ডে একটা পিক লেগে আছে, দেখতে পাচ্ছেন এখানে পিকে হোয়াটসঅ্যাপেও দেখতে পাচ্ছেন পিছনে একটা পিক আছে। তো আমিও আরও কয়েকটাতে ঢুকিয়ে দেখেছি, ডায়াল পেটি ক্লিক করলাম, এখন দেখতে পাচ্ছেন এখানেও সেম। তো বন্ধুরা এই ভিডিওটি আশা করি অনেক স্পেশাল হতে চলেছে। তো বন্ধুরা ভিডিওটি আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। সো বাই।